মাত্র 7500 টাকায় পেয়ে যাবেন ড্রাই ক্যাবিনেট বক্স, ক্যামেরা রাখার ছোট্ট ফ্রিজ। তো বন্ধুরা, আপনার বডি আর এবং লেন্সের মধ্যে কি ফাঙ্গাস পড়ছে? আপনার বডি আর লেন্স কি সুরক্ষিত রাখতে চান? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে, মাত্র 7500 টাকা। তো বন্ধুরা, চলে আসছে অ্যানবন্ডের ড্রাই ক্যাবিনেট বক্স, আপনার ক্যামেরাটি সুরক্ষিত রাখার জন্য। আপনার ক্যামেরাতে যাতে কোনো ধরনের ভাইরাস ফাঙ্গাস আক্রমণ না করতে পারে, সেজন্য আমরা নিয়ে আসলাম ছোট্ট ক্যামেরার ফ্রিজ। ক্যামেরা রাখার ফ্রিজ কিন্তু অলরেডি চলে আসে বন্ধুরা, মাত্র 7500 টাকায় পেয়ে যাচ্ছেন ড্রাই ক্যাবিনেট বক্স, অ্যানবন্ডের ড্রাই ক্যাবিনেট বক্স, ক্যামেরা রাখার ফ্রিজ অথবা ড্রাই ক্যাবিনেট বক্স, যেটাই বলেন না কেন। আপনার ক্যামেরাটি সুরক্ষিত রাখুন, আপনার লেন্স যাতে ফাঙ্গাস না পড়ে, বডি এবং লেন্স সুরক্ষিত রাখার জন্য নিয়ে আসলাম আমরা অ্যানবন্ডের ড্রাই ক্যাবিনেট বক্স, মাত্র 7500 টাকায়। এই যে স্যার, এটা হলো 50 লিটার, দেখতে পারতেছেন এটার ভিতরে কিন্তু আসলে তিনটা তাক অলরেডি আছে, তিনটা, আর 30 লিটারে দুইটা থাকে, ওইটা আসলে ইনটেক্ট, ওটা আমি দেখাচ্ছি আপনাকে একটু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কালেকশন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বন্ধুরা, দেখতে পারতেছেন আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, অ্যানবন্ডের ড্রাই ক্যাবিনেট, যেটাকে বলা হয় ক্যামেরা রাখার ফ্রিজ, মূলত একেবারে ফ্রিজ আপনারা দেখতে পারতেছেন, যেটার ভিতরে আসলে মূলত ক্যামেরা রাখলে আপনার ক্যামেরাতে কোনো ধরনের ফাঙ্গাস পড়বে না, কোনো ধরনের ভাইরাসে আক্রমণ করতে পারবে না। এটা হলো ছোটোখাটো একটা ফ্রিজ, মনে করতে পারেন ড্রাই ক্যাবিনেট বক্স। এখানে দেখতে পারতেছেন অ্যানবন্ডের ড্রাই ক্যাবিনেট বক্স কিন্তু অলরেডি 125 লিটার, এটা ড্রাই ক্যাবিনেট বক্স কিন্তু 125 লিটার, দেখতে পারতেছেন বন্ধুরা, 25 লিটার, 21 লিটার, 30 লিটার, 50 লিটার এবং 80 লিটার, 125 লিটার এবং 300 লিটার, সব ধরনের ড্রাই ক্যাবিনেট বক্স কিন্তু অ্যাভেলেবেল আছে এখানে। কিন্তু দেখতে পারতেছেন ফ্রিজের মতো অনেকগুলো তাক ছোটো ছোটো দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু এগুলো খুলে ফেলতে পারেন, খুলে ইচ্ছা করলে এটা বড় করতে পারেন আপনার ড্রাই ক্যাবিনেট বক্স ক্যামেরা রাখা। যদি ক্যামেরা বড় হয় সেক্ষেত্রে কিন্তু আপনি জায়গা করে নিতে পারেন, প্রত্যেকটা তাক আপনি চাইলে খুলে ফেলতে পারেন এবং না খুলেও কিন্তু রাখতে পারেন। আপনার এখানে কিন্তু অনেকগুলো বডি এবং লেন্স আপনি রাখতে পারবেন, একেবারে ছোটো কম্প্যাক্ট সাইজেরও কিন্তু আছে। এটা কারেন্টের সাথে লাইন অলরেডি দিয়ে দিলে কিন্তু এখানে মিটার চলে আসবে, আপনার কতটুকু আর্দ্রতার ভিতরে ক্যামেরা থাকবে, কতটুকু পরিমাণ আর্দ্রতা দরকার আছে, এটা অটোমেটিকলি নিয়ে নিবে। তার পাশাপাশি এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন ফ্রিজের মতো অলরেডি চাবি সিস্টেম দেওয়া আছে, লক করতে পারবেন, তালা মেরে রাখতে পারবেন। এখানে কিন্তু অ্যাডাপ্টার, পাওয়ার কেবল এবং চাবি সব কিছুই আসলে দেওয়া আছে, এটা যা করার সম্পূর্ণ নিজে নিজে করে নিবে। সব ধরনের ড্রাই ক্যাবিনেট বক্স কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুমে। তো বন্ধুরা, দেখতে পারতেছেন অ্যানবন্ডের ড্রাই ক্যাবিনেট বক্স কিন্তু আপনার এখানে দেখেন ছোটো ছোটো তাক কিন্তু অলরেডি দেওয়া আছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর করে খুলে ফেললাম, একেবারে ছোটো একটা কম্প্যাক্ট ফ্রিজ মনে করেন। এখানে কিন্তু লাইট কতটুকু আর্দ্রতার মধ্যে রাখবে থাকবে সব অটোমেটিকলি নিয়ে নেবে। এখানে কিন্তু আপনি অনেকগুলো ক্যামেরা কিন্তু অলরেডি রাখতে পারবেন, দেখেন এখানে চার পাঁচটা বডি, চার পাঁচটা লেন্স, নিচে আর অনেক পরিমাণ জায়গা আছে, 125 লিটার। এই তাকগুলো চাইলেও আপনি খুলে ফেলতে পারেন, আপনার যদি বড় প্রফেশনাল কোনো DSLR বা প্রফেশনাল কোনো বড় ধরনের 200-500 লেন্স হয়, অথবা আপনি মনে করেন যে আপনার একটা ভিডিও ক্যামেরা আছে প্যানাসোনিক PB100, 2500 H2M2H, যে কোনো ধরনের ভিডিও ক্যামেরাও আপনি রাখতে পারেন, এটার ভিতরে আসলে থাকলে আপনার ক্যামেরাটা সেফটি থাকবে, তাকগুলো সবগুলো কিন্তু আপনি খুলতে পারবেন। এটা লক সিস্টেম, চাবি সিস্টেম, এখানে সব কিছু আসলে দেওয়া আছে বন্ধুরা। এটার এই মুহূর্তে আপডেট প্রাইস হলো মাত্র 30,000 টাকা। তো বন্ধুরা, অ্যানবন্ডের 125 লিটার যে ড্রাই ক্যাবিনেট বক্স, ওইটার প্রাইস হলো মাত্র 30,000 টাকা। যে কোনো ধরনের লিটার, যে যতটুকু প্রয়োজন লিটার আমাদের কাছে, আপনারা ড্রাই ক্যাবিনেট বক্স পেয়ে যাবেন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। আল্লাহ হাফেজ।